হ্যালো বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এবং আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে নাগরিকের দায়িত্ব কর্তব্য দায়িত্ব ও কর্তব্য তো দেখো আমাদের অধ্যায়ের নামই হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক সুতরাং আমরা পুরো অধ্যায় জোরেই কিন্তু নাগরিক সম্পর্কিত যে কার্যক্রমগুলো রয়েছে রাষ্ট্রে আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা সুনাগরিক সম্পর্কে বলেছি সুনাগরিকের গুণাবলী সম্পর্কে জেনেছি সুনাগরিক হবার ক্ষেত্রে কি কি বাধা রয়েছে সেগুলো জেনেছি সেই বাধাগুলো দূর করা যায় কীভাবে সেগুলো জেনেছি ও নাগরিকের অধিকার কি সেগুলো বলেছি জাস্ট আমরা এখন দেখবো যে নাগরিকের দায়িত্ব কর্তব্য তো আমরা যেহেতু নাগরিকের অধিকার সম্পর্কে কথা বলেছি অর্থাৎ অধিকার কি সেটা আমরা জেনেছি যে এই অধিকার নাগরিকের রয়েছে তো নাগরিকের যেমন অধিকার রয়েছে নাগরিক যেগুলো মানে রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য তো রাষ্ট্র তো নাগরিকের কাছ থেকে কোনো কিছু প্রাপ্য কেননা রাষ্ট্রটাকে তো সঠিকভাবে পরিচালনা করার জন্য দেখাচ্ছে যে নাগরিকের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে যে দায়িত্ব কর্তব্যগুলো নাগরিককে পালন করতে হবে যদি নাগরিক সেই দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করে তবে কিন্তু সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে নয়তো রাষ্ট্র কিন্তু সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না এই কারণে বলা হচ্ছে যে নাগরিকের দায়িত্ব কর্তব্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে বিবেচিত এই কারণে আমরা এই টপিকটি জাস্ট পার্ট বাই পার্ট আলোচনা করব। এবং এইখানে আমরা দেখব যে নাগরিক হিসাবে একজন ব্যক্তির রাষ্ট্রে কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে তোমাদের প্রথমেই বলেছিলাম যে সুনাগরিক হতে হলে তিনটি গুণাবলী থাকতে হবে মানুষকে তবে সেটা সুনাগরিক হইতে হবে এক হচ্ছে বুদ্ধি বিবেক এবং আত্মসংযম এই বুদ্ধি বিবেক এবং আত্মসংযম এই তিনটা গুণাবলী যদি একজন ব্যক্তির মধ্যে উপস্থিত থাকে তবেই তাকে আমরা কি বলি তবেই তাকে আমরা বলি হচ্ছে সুনাগরিক তাহলে এই যে নাগরিক হিসাবে যদি আমরা দায়িত্ব কর্তব্যগুলো পালন করি সঠিকভাবে তাহলে কিন্তু ওই যে আমরা বুদ্ধি বিবেক আত্মসংযমের কথা বললাম এই বুদ্ধি বিবেক এবং আত্মসংযমগুলো কিন্তু এখানে প্রতিফলিত হবে যার ফলে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে এই কারণে বলা হচ্ছে যে নাগরিকের দায়িত্ব কর্তব্যের মতো আমাদের মানে সুনাগরিকের মতো নাগরিকের দায়িত্ব কর্তব্যটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই জরুরি সেটা কিসের জন্য রাষ্ট্রের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য তো আমরা জাস্ট নাগরিকের দায়িত্ব কর্তব্যগুলো দেখব প্রথমটা যদি আমরা বলি এক নম্বর সেটা আমরা বলবো রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের প্রতি আনুগত্য আনুগত্য প্রকাশ করা আনুগত্য প্রকাশ করা অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে যে একজন নাগরিকের কি কাজ যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে তার নিজের রাষ্ট্রকে শ্রদ্ধা করতে হবে রাষ্ট্রের প্রতি তার একটা মানে বলতে এখানে তার একটা সম্মানবোধ রয়েছে রাষ্ট্রকে সম্মান করা রাষ্ট্রকে শ্রদ্ধা প্রদর্শন করা রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলা এটা তাকে কী করতে হবে একজন নাগরিক হিসেবে করতে হবে এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা একজন নাগরিকের প্রধান গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হিসাবে বিবেচিত আচ্ছা এরপর দেখো দুই নাম্বার আমরা বলবো যে রাষ্ট্রের আইন কানুন মেনে চলা অর্থাৎ আমাদের কি করতে হবে রাষ্ট্রের যে আইন কানুন বা নিয়মগুলো রয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে আমরা যদি রাষ্ট্রের আইন কানুন মেনে চলি তাহলে রাষ্ট্রের শৃঙ্খলা বজায় থাকবে রাষ্ট্রের শৃঙ্খলা বজায় থাকলে অবশ্যই রাষ্ট্রের উন্নয়ন করবে। এখানে বলা হচ্ছে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব রাষ্ট্রের আইন কানুন মেনে চলা এরপর দেখো তিন নম্বর আমরা বলতে পারি যে ভোটাধিকার ভোটাধিকার প্রদান বা ভোট প্রদান আমরা এক কথায় বলতে পারি ভোট প্রদান কেন ভোট প্রদান করতে হবে যে এই সাধারণ জনগণের ভোটে কিন্তু রাষ্ট্র প্রতিনিধি নির্বাচিত হন তাহলে রাষ্ট্র প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন আমরা সাধারণ জনগণ একজন প্রার্থীকে তার যোগ্যতা তার দক্ষতা বিচার বিশ্লেষণ করে যদি আমরা তাকে নির্বাচিত করি তাহলে কি হবে তাহলে এই যে সেই ব্যক্তিটা নির্বাচিত হলো শিক্ষিত যোগ্য সৎ নির্ভীক ব্যক্তি আমরা বাছাই করে যদি নির্বাচন করি তাহলে সেই ব্যক্তি নির্বাচিত হবে এবং সেই ব্যক্তি রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এই কারণে বলা হচ্ছে যে নাগরিকের দায়িত্ব কর্তব্যের মধ্যে অন্যতম একটি হচ্ছে ভোটাধিকার প্রদান এরপর দেখো আরেকটি আমরা আলোচনা করব চার নম্বর সেটা হচ্ছে নিয়মিত কর প্রদান নিয়মিত বা খাজনা প্রদান অর্থাৎ নিয়মিত কর বা খাজনা প্রদান কিন্তু হচ্ছে রাষ্ট্রের অন্যতম মানে নাগরিকের অন্যতম একটা কাজ হিসেবে বিবেচিত কেন আমরা যদি নিয়মিত কর বা খাজনা প্রদান করি তাহলে রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হতে পারবে কেন এই রাষ্ট্রের জনগণ যারা রয়েছেন এই জনগণের টাকা বা এই করের ভিত ওপর ভিত্তি করে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে এই কারণে রাষ্ট্র ব্যবস্থাকে সঠিক এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের কি দরকার আমাদের নিয়মিত কর বা খাজনা প্রদান করা দরকার এরপরে আমরা প্রশ্ন নাম্বার বলবো পরেরটা অর্থাৎ সরকারি কাজে সরকারি কাজে সাহায্য ও সাহায্য ও সহযোগিতা করা অর্থাৎ এখানে আমরা নাগরিকদের দায়িত্ব কর্তব্য বলতেছি সুতরাং এই নাগরিকদের দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে সরকারি কাজে সাহায্য সহযোগিতা করাও কিন্তু অন্যতম একটা কারণ হিসাবে বিবেচিত এছাড়া সরকারের কাজের কিন্তু গঠনমূলক যে সমালোচনা সেটাও কিন্তু আমাদের নাগরিকের দায়িত্বর মধ্যে পড়ে কেননা দেখা যাচ্ছে যে কোনো সময় সরকার তার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ভুলও করতে পারে ভুল হতেই পারে সেক্ষেত্রে আমরা যদি গঠনমূলকভাবে সমালোচনা করি সেটা বন্ধ করানো যেতে পারে তাহলে কি হবে তাহলে রাষ্ট্রের উন্নয়ন ঘটবে তো এটা দেখলাম এর পরবর্তীতে আমরা পরের যেটা দেখব ছয় নম্বর সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা অর্থাৎ এটার পেছনে রাষ্ট্রেরও কিছু ভূমিকা রয়েছে পাশাপাশি ব্যক্তিগত দিক থেকেও আমাদেরকে একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে আমরা রাষ্ট্রের উন্নয়ন ঘটাতে পারি রাষ্ট্রের উন্নয়ন সাধন করতে পারি তাহলে দেখো এখানে আমরা বেশ কয়েকটি পয়েন্ট বললাম বেশ কয়েকটি কারণ বললাম যে এগুলো নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য কিন্তু থেকে যায় প্রথমত যেটা বললাম যে নাগরিকের প্রতি আনুগত্য প্রকাশ করা সরি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হিসাবে কারণ এটা আমরা বলতে পারি কেননা আমরা যদি রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকি রাষ্ট্রের প্রতি আমরা যদি শ্রদ্ধাশীল থাকি তাহলে কি হবে তাহলেই আমরা দেখব যে এই যে আমাদের যে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা হবে যদি আমাদের রাষ্ট্রের প্রতি আনুগত্য না থাকে রাষ্ট্রের প্রতি কোনো চোদ্দাবোধ না থাকে রাষ্ট্রের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে তাহলে কী হবে তাহলে কখনোই কিন্তু রাষ্ট্রটাকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারবো না এই কারণে আমাদের আনুগত্য প্রকাশ করতে হবে আইন কানুন মেনে চলতে হবে কেননা একটা রাষ্ট্রের জনগণকে নিয়ন্ত্রণ করাই হয় কিন্তু রাষ্ট্রের সেই কতিপয় আইন দ্বারা অর্থাৎ কেউ যাতে কোনো ব্যক্তি বা কোনো নাগরিক যাতে কোনো খারাপ কাজ বা রাষ্ট্রের রাষ্ট্রবিরোধী কাজ সমাজবিরোধী কাজ যাতে না করতে পারে এই কারণে কিন্তু আইন কানুন প্রণয়ন করা হয় তো এই কারণে বলা হচ্ছে আমাদের প্রধান কাজ থাকবে হচ্ছে রাষ্ট্রের আইন কানুন মেনে চলা আমরা যেটা দুই নম্বর পয়েন্টে দেখাচ্ছি তারপরে দেখো ভোটাধিকার প্রদানের কথা বলেছি যে ভোট প্রদানের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি তাহলে আমি যদি সঠিক যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারি ভোটদানের ব্যবস্থা করতে পারি বা তাকে নির্বাচিত করতে পারি তাহলে সেই যোগ্য সৎ নির্ভীক ব্যক্তির কাছ থেকে আমরা কী পারবো আমাদের রাষ্ট্রটাকে রাষ্ট্র উন্নয়নের মন্ত্রে তিনি নিয়ে যেতে পারবেন আর আমরা যদি অন্য কোনো অজুহাতের মাধ্যমে অন্য কোন দিক বিশ্লেষণ করে আমরা যদি খারাপ বা মূর্খ বা নিরক্ষর যে আমরা বলে থাকি এই সকল ব্যক্তিকে নির্বাচন নির্বাচিত করি তাহলে কিন্তু তার ফলাফল আমাদেরকেই বহন করতে হবে এই কারণে আমাদের নাগরিক হিসাবে দায়িত্ব হচ্ছে ভোটাধিকার প্রদান করা এবং ভোটাধিকার প্রদান করে দেখা যাচ্ছে যে সেই সকল যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা এরপরে যেগুলো বলা হয়েছে নিয়মিত কর প্রদান সরকারি কাজে সাহায্য সহযোগিতা করা সন্তানদের স্বীকৃত করে গড়ে তোলা এগুলো কিন্তু আমাদের নাগরিকের দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে এবং যে কথাটা আমাদের এখানে বলা দরকারই যে আমরা যেমন এই যে প্রথমে একবার বলেছিলাম যে সুনাগরিকের যে গুণাবলী তিনটি বুদ্ধি বিবেক আত্মসংযম এই বুদ্ধি বিবেক আত্মসংযম সংযমটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি বা আমাদের একজনের মনে ভেতরে লালন করতে পারি তবেই কিন্তু তিনি সুনাগরিক পাশাপাশি এই যে নাগরিকের যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে অর্থাৎ এই যে দায়িত্ব এবং কর্তব্য এই দায়িত্ব কর্তব্যগুলো যদি নাগরিক সঠিকভাবে প্রয়োগ করতে পারে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে অবশ্যই কী হবে তাহলে অবশ্যই কিন্তু রাষ্ট্রে যে আমাদের সুনাগরিক সেই সুনাগরিকটা গড়ে উঠবে তাহলে সুনাগরিকের গুণাবলীর একটা দিক পাশাপাশি নাগরিকের দায়িত্ব কর্তব্য এবং এখানে একটা কথা হচ্ছে যে প্রত্যেক নাগরিকেরই কিন্তু এই দায়িত্ব কর্তব্য মেনে চলা উচিত প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ পর্যায় থেকে নিজ নিজ ক্ষেত্র অনুযায়ী তাকে কী করতে হবে তাকে তার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে আর সেই ব্যক্তি যদি নিজ নিজ দায়িত্ব পালন করে তবে আমরা দেখব যে রাষ্ট্রটা খুব দ্রুত গতিতে খুব সুন্দরভাবে এগিয়ে চলছে যদি না পারে সেক্ষেত্রে দেখা যাবে যে রাষ্ট্রের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা রাষ্ট্রের ক্ষেত্রে নানা ধরনের বাধা রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে যার ফলে রাষ্ট্রগুলো পিছে যাবে এই কারণেই বলা হয় যে সকল রাষ্ট্রে সুনাগরিকের সংখ্যা বেশি যে সকল রাষ্ট্রে নাগরিক তাদের অধিকার কর্তব্যটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে কারণ এখানে আমরা দায়িত্ব কর্তব্যের কথা বলতেছি রাষ্ট্রের প্রতি তো নাগরিকেরও অধিকার রয়েছে তাহলে এখানে সরকার বা সরকার পক্ষের কাজ কী থাকবে এই নাগরিকদেরকে সঠিক অধিকারগুলো বুঝিয়ে দেওয়া পাশাপাশি নাগরিকের কাজ কী থাকবে নাগরিকের কাজ থাকবে সে অধিকারগুলো বুঝে নেওয়া এবং রাষ্ট্রের যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সে দায়িত্ব কর্তব্যগুলো মেনে নেওয়া যদি এই কাজ করা যায় তবে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব তবেই একটা রাষ্ট্র খুব সুন্দরভাবে সুনাগরিকদের সাথে নিয়ে এগিয়ে যেতে পারবে তো আমাদের আজকের অধ্যায়ের আলোচনা ছিল বাংলাদেশ বাংলাদেশের নাগরিক আমরা এই অধ্যায়ের আলোচনা শেষে এটাই দেখলাম যে আমাদের নাগরিকদের মাধ্যমে আমরা বাংলাদেশটাকে কিভাবে পরিবর্তন করতে পারবো এবং নাগরিকরা যদি সচেতন হয় নাগরিকরা যদি শিক্ষিত হয় নাগরিকরা যদি বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করে এবং তাদের মধ্যে যে মানে খারাপ যে দিকগুলো রয়েছে দিকগুলো থেকে তারা বর্জন করতে পারে তাহলে অবশ্যই একটা বাংলাদেশ একটা ভালো একটা দেশে পরিণত হতে পারবে আর এই ভালো দেশে পরিণত হওয়ার জন্য দরকার হচ্ছে আমাদের সেই সুনাগরিক তো আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করবো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে